আমাদের এই জার্নিটাতে অনেক ডিফিকাল্টিস পার হয়ে এই কোভিডের সময় যখন আসলো, কোভিডের টাইমে তো আমরা মনে করেছিলাম যে সিনেমা ইন্ডাস্ট্রি একেবারেই শেষ, কিন্তু তারপর আমরা আশা ছাড়িনি। কেননা সিনেমা দেখাটা এটা আমাদের ডিএনএর মধ্যে। আমরা যখন আদিকালে মানে সবাই মিলে যখন গল্প করতো, আগুন জ্বালায় গল্প শুনতো, এই জিনিসটা আমাদের ডিএনএর মধ্যে রয়ে গেছে। তার মানে এটা একটা সোশ্যাল ইভেন্ট, একটা সামাজিক ইভেন্ট, এবং এই সামাজিক ইভেন্টটা কখনো এটা চলে যাবে না। অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে গত 18 বছর যদি ধরি, কয়েকশো সিনেমা হল বন্ধ হয়েছে। সেই জায়গায় সিনেপ্লেক্স একের পর এক বিভিন্ন জায়গায় সারা দেশে ছড়িয়ে পড়ছে, এটা তো অবশ্যই ভালো লাগার এবং এটা আমাদের সিনেমার জন্য অনেক পজিটিভ একটা দিক। আমি তো চাই আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আসলে সিনেপ্লেক্স হোক, এবং একটা না কয়েকটা করে হোক। আজকে 18th ইয়ার অ্যানিভার্সারি স্টার সিনেপ্লেক্সের, তাদেরকে জানাই শুভকামনা প্রথমে, এবং আশা করি তারা সামনে আরও ভালো ভালো সিনেমা নিয়ে আসবে এবং আরও হল বাড়াতে পারবে। কাজটা করি, কাজের সংখ্যাটা ভালো, কাজের সংখ্যাটা বাড়ুক, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা একটা ভালো জায়গায় পৌঁছাবে। এই মুহূর্তে যে সিনেমার যে নবজাগরণ শুরু হয়েছে, সেই সঙ্গে সিনেমার যে একটা ফ্লো, মানুষের দেখার যে একটা আগ্রহ, উদ্দীপনা, উচ্ছ্বাস, যেমন পরাণ এবং হাওয়া সিনেমার পর এই মুহূর্তে আমাদের সিনেমা অপারেশন সুন্দরবন চলছে স্টার সিনেপ্লেক্সের সবচাইতে বেশি হল নিয়ে। এই এই যে একটা একটা সিচুয়েশন চলছে, সেটাকে আমাদের ধরে রাখতে হবে।